আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ফাল্গুনি, ফাল্গুনি ভোজ চ্যানেলে নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে মাছের ডিম রান্না করছি, খেতে খুবই মজা লাগে এবং সুস্বাদু। খুব সহজেই কিন্তু তৈরি করা যায় বাসার কিছু উপকরণ দিয়েই। আমি খুব সহজ সহজ রেসিপি শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সঙ্গে, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ঝাল ঝাল মাছের ডিমের কারি তৈরি করছি। কারি তৈরি করতে পেঁয়াজ কাঁচা মরিচে তেলে ভেজে নিয়েছি ব্রাউন করে, তারপরে বাসার যে মশলাগুলো থাকে সেগুলোই ব্যবহার করছি। আদা রসুন বাটা লবণ জিরে গুঁড়া ধনে গুঁড়া আর অল্প পরিমাণে মরিচ গুঁড়া দিয়েছি, কালারটা বেশ ভালো আসবে। মশলাটা বেশ কিছুক্ষণ আবার কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে, আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তেল যখন উপরে উঠে আসবে তখন কুচানো টমেটো দিয়ে দিতে হবে। টমেটোর কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখনই ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের ডিমটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে। আজকে রান্নাটা কিন্তু খুবই সহজ, এটা মোটামুটি সবাই আমরা বাসায় রান্না করে থাকি, কিন্তু সবার রান্নার ধরনটা একটু আলাদা আর টেস্টটাও কিন্তু একটু আলাদা হয়। রান্নায় কোনো ফুড কালার ব্যবহার করা হয় নাই। অনেকের মনে প্রশ্ন জাগতে পারেন কালারটা অনেক সুন্দর এসেছে। কালার সুন্দর আসার একটাই কারণ, সব কিছু পরিমাণ মতো হয়েছে, সেই জন্য কালারটা অনেক সুন্দর এসেছে। আপনি বিশেষ করে হলুদের পরিমাণটা যদি একটু বেশি হয়ে যায় তখন তরকারির কালারটা অন্যরকম হয়ে যায়, মানে চেঞ্জ হয়ে যায়। হলুদটা পরিমাণ মতো দেবেন, তাহলে দেখবেন তরকারি বা যে কোনো কারি রান্না করছেন সেটা কালারটা একদম পারফেক্ট হবে। ডিম তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, সেজন্য এখন পিস পিস করে কেটে দিচ্ছি। এভাবে কেটে নিয়ে একটু গুঁড়া গুঁড়া হবে আর খেতেও বেশ মজা লাগবে। যেহেতু কারি রান্না করছি সেহেতু কেটে তো নিতেই হবে। আবারও ডিম এবং মশলার সঙ্গে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, এতে করে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। বেশ কিছুক্ষণ কষানোর পরে আবারও উষ্ণ গরম পানি দিয়ে দিলাম এক বাটি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। একটু ফুটে উঠে আসলেই চুলার জালটা বন্ধ করে ধনে পাতা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দেখেন একদম পারফেক্ট একটা ডিমের রেসিপি তৈরি করে ফেললাম। আপনার বাসায় যদি এরকম ডিম থাকে অবশ্যই আজকে অথবা কাল কিন্তু তৈরি করে নিতে পারেন, খুব সহজেই কিন্তু রান্না করতে পারেন। ডিমের কিন্তু অনেক ধরনের রেসিপি করা যায়, সব রেসিপি আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফাল্গুনি ভোজ চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।